দেশে তার পরিষেবার অ্যাক্সেস সীমাবদ্ধ করার পরে টুইটার নজরদারি এবং সেন্সরশিপ বাইপাস করার জন্য তার সাইটের একটি গোপনীয়তা সুরক্ষিত সংস্করণ চালু করেছে। আত্মীয় স্বজন এবং বন্ধুরা বৃহস্পতিবার লভিভের পশ্চিম ইউক্রেনের উপকণ্ঠে সোপোশিন গ্রামে সিনিয়র পুলিশ সার্জেন্ট রোমান রুশচিশিনের লাশের জন্য শোক করছে। লুহানস্ক অঞ্চলে লভিভ স্পেশাল পুলিশ পেট্রোল ব্যাটালিয়নের সদস্য রুশচিশিন নিহত হন। স্থানান্তর এবং মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার জন্য অস্থায়ী যুদ্ধ বিরতি বারবার ব্যর্থ হচ্ছে। ইউক্রেন রাশিয়াকে তার বোমা হামলা চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৃহস্পতিবার তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। রাশিয়ার বাহিনী প্রধান শহরগুলিতে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। স্যাটেলাইট ফটোগুলি দেখায় যে একটি বিশাল রাশিয়ান কনভয় যা গত সপ্তাহ থেকে ইউক্রেনের রাজধানীর বাইরে আটকে পড়েছিল তার শহর ও জঙ্গলে ছড়িয়ে পড়েছে। কামানের টুকরোগুলি ফায়ারিং পজিশনে স্থানান্তরিত হয়েছে। 24 ফেব্রুয়ারি রাশিয়ান সৈন্যরা ইউক্রেনে প্রবেশ করার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং 2.3 মিলিয়নের বেশি লোক দেশ ছেড়ে পালিয়েছে। অবরুদ্ধ শহরগুলি খাদ্য ওষুধ তাপ এবং বিদ্যুতের ঘাটতিতে ভুগছে। রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীরা বৃহস্পতিবার তুরস্কের একটি রিসর্টে বৈঠকে মিলিত হয়, কিন্তু কোন সাধারণ ভিত্তি খুঁজে পাননি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা রাশিয়ার শত্রুদের করুণ চিৎকার। তিনি এমনকি ইউক্রেন আক্রমণ করা হয়েছে অস্বীকার করেছে। Here are some key things to know about the war. What has the AP directly witnessed or confirmed? AP সরাসরি সাক্ষী বা নিশ্চিত কি করেছে? রাশিয়া বৃহস্পতিবার মারিউপোলে তার ভারী বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। ফায়ার বিভাগের সদর দপ্তর, একটি বিশ্ববিদ্যালয় ভবন এবং অন্যান্য কাঠামোতে আঘাত করেছে। দমকল কর্মীরা একটি ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে একজন মহিলাকে উদ্ধার করেছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা গুরুতর আহত একটি ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছে। একজন অগ্নি নির্বাপক কর্মী ছেলেটির হাত ধরেছিল এবং তার চোখ জলে উঠেছিল, কিন্তু সে অন্যথায় স্থির ছিল। মারিউপোলে রাস্তাগুলি খালি ছিল, বেশিরভাগ লোকেরা বাড়ির ভিতরে আশ্রয় নিয়েছিল। আলেকজান্ডার ইভানভ নামে এক ব্যক্তি একটি মর্টার রাউন্ড তার বাড়ি ধ্বংস করার পরে থাকার জায়গা খুঁজতে গিয়ে তার সম্পত্তি সহ একটি কার টেনে নিয়েছিলেন। 430,000 জন শহরটি 10 দিনে ধরে খাদ্য সরবরাহ, চলমান জল এবং বিদ্যুৎ ছাড়াই রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন বুধবার একটি প্রসূতি ও শিশুদের হাসপাতালে বোমা হামলায় 3 জন সহ প্রায়
1300 জন মারা গেছে। কিবের পূর্ব উপকণ্ঠে রোভারি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট হাসপাতালে কাটিয়া নামে 14 বছর বয়সী একটি মেয়ে তার ঘাড় পর্যন্ত টানা কভার নিয়ে বিছানায় শুয়েছিল। তিনি এবং তার বাবা, যিনি এখনো অস্ত্রোপচারে ছিলেন, পরিবারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়েছিল। কোটিয়ার মা শুধুমাত্র নীনা নামে পরিচিত, তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তাদের অগ্নি পরীক্ষা বর্ণনা করার সাথে সাথে তার কণ্ঠস্বর ধরা পড়ে। জঙ্গল থেকে একটি একক গুলি এসেছিল। সে বলল, তারপর আমরা গাড়ি থামাই এবং তারপরে ব্যাপক গুলি শুরু হয়। আমার স্বামী রাস্তার টায়ারের স্পাইকের উপর দিয়ে দ্রুত গাড়ি চালাতে শুরু করেন। আমরা ফ্ল্যাট টায়ার দিয়ে গাড়ি চালিয়েছিলাম এবং আমার স্বামীর মাথায় আঘাত করা হয়েছিল এবং দুটি আঙুল উড়িয়ে দেওয়া হয়েছিল। আমার মেয়ের হাতে গুলি লেগেছে। আর পিপল বিং সেফলি ইভ্যাকুয়েটেড, মানুষ কি নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত 2 দিনে কিয়েভ শহরতলি সহ দেশের উত্তর ও কেন্দ্রে রাশিয়ার অবরোধের আওতায় থাকা 7টি শহর থেকে 1,00,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি বলেছিলেন যে দক্ষিণের একটি বন্দর শহর মারিউপোল থেকে সরিয়ে নেওয়ার অনুমতি দিতে রাশিয়ান প্রত্যাখ্যান ছিল সম্পূর্ণ সন্ত্রাস। জেলেনস্কি জাতির উদ্দেশ্যে তার রাতের ভিডিও ভাষণে বলেছিলেন, মারিউপোলকে জিম্মি করার, এটিকে উপহাস করার, ক্রমাগত বোমা ফেলা এবং এটিকে শেল করার জন্য তাদের একটি স্পষ্ট নির্দেশ রয়েছে। ইউক্রেনের যুদ্ধ থেকে 2.3 মিলিয়নেরও বেশি মানুষ পালিয়ে গেছে এবং আনুমানিক 1.9 মিলিয়ন দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের একজন কর্মকর্তা একথা বলেছেন। What about Russia's claims that bioweapons are being developed in Ukraine? রাশিয়ার দাবি সম্পর্কে কি যে বায়োপেন ইউক্রেনে তৈরি হচ্ছে, অর্থাৎ জীবাণু অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক জৈবিক কার্যক্রম পরিচালনা করছে বলে রাশিয়ার দাবি নিয়ে আলোচনা করতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই দাবিকে অভিমানজনক বলে অভিহিত করেছেন। সাকি টুইট করেছেন, ইউক্রেনের উপর তার আরো পূর্ব পরিকল্পিত বিনা প্ররোচনাহীন এবং অযৌক্তিক আক্রমণকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করার জন্য এটি রাশিয়ার একটি সুস্পষ্ট চক্রান্ত। জেলেনস্কি বলেছেন যে অভিযোগটি নিজেই একটি খারাপ লক্ষ্য। এটি আমাকে খুব উদ্বিগ্ন করে, কারণ আমরা প্রায়শই নিশ্চিত হয়েছি যে আপনি যদি রাশিয়ার পরিকল্পনা জানতে চান তবে সে গুলি রাশিয়া যা অন্যদের অভিযুক্ত করে, তিনি জাতির উদ্দেশ্যে তার রাতের ভাষণে এসব বলেছিলেন। হোয়াট এলস ইজ হ্যাপেনিং অন দ্য গ্রাউন্ড? ম্যাক্সার টেকনোলজিস থেকে স্যাটেলাইট চিত্রগুলি দেখিয়েছে যে 40 মাইল অর্থাৎ 64 কিলোমিটার যানবাহন, ট্যাঙ্ক এবং আর্টিলারির লাইন যা কিভের বাইরে থেমে গিয়েছিল তা পুনরায় মোতায়েন করা হয়েছে। শহরের উত্তরে অ্যান্তোনভ বিমানবন্দরের কাছে শহরগুলিতে সাজোয়া ইউনিটগুলি দেখা গেছে। কিছু যানবাহন বনে চলে গেছে, ম্যাক্সার রিপোর্ট করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সেনারা ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র দিয়ে কাফেলাটিকে বিস্ফোরণ ঘটিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাধারণ কর্মীরা বৃহস্পতিবার রাতে বলেছেন, ইউক্রেনের বাহিনী উত্তর থেকে পশ্চিমে কিয়েভকে ঘেরাও করার চেষ্টা করেছে।
এমন একটি রাশিয়ান অগ্রযাত্রাকে ধীর বা থামিয়ে দিয়েছে। এটি বলেছে যে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ানদের বাকলানাভোয়া মুরাভিকাতেকো তাড়িয়ে দিয়েছে, একটি গ্রাম বা যা রাজধানীর রাস্তায় বসে আছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাধারণ কর্মীরা বৃহস্পতিবার রাতে বলেছে ইউক্রেনের বাহিনী উত্তর থেকে পশ্চিমে কিয়েভকে ঘেরাও করার চেষ্টা করেছে, এমন একটি রাশিয়ান অগ্রযাত্রাকে ধীর বা থামিয়ে দিয়েছে। এটি বলেছে যে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ানদের বাকলানোভা মুরাভিকা থেকে তাড়িয়ে দিয়েছে, একটি গ্রাম যা রাজধানীর একটি রাস্তায় বসে আছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন প্রায় 2 মিলিয়ন মানুষ ইউক্রেনের রাজধানীর মেট্রোপলিটন এলাকার অর্ধেক বাসিন্দা শহর ছেড়ে গেছে, যা একটি ভার্চুয়াল দুর্গে পরিণত হয়েছে। প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি সুরক্ষিত করা হচ্ছে, তিনি টেলিভিশন মন্তব্যে বলেছিলেন। এমনকি যারা তাদের জীবনে কখনো তাদের পোশাক পরিবর্তন করতে চায়নি, তারা এখন তাদের হাতে মেশিন গান নিয়ে ইউনিফর্মে রয়েছে। রাশিয়া 150,000-এরও বেশি সৈন্য মোতায়েন করেছে এবং তার অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্যে প্রবল ইউক্রেনীয় প্রতিরোধ এবং বৈশ্বিক আর্থিক চাপের সম্মুখীন হওয়া সত্ত্বেও ফায়ার পাওয়ারে বড় এবং সম্ভবত সিদ্ধান্তমূলক সুবিধা বজায় রেখেছে। রুশ বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কার্কিভের একটি পারমাণবিক গবেষণা ইনস্টিটিউটে গোলাবর্ষণ করেছে, ভবনে আগুন দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গ্রাস্টেঙ্কো বলেছে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে পেরেছিলেন, কিন্তু গ্রাস্টেঙ্কো বলেছিলেন যে একটি শেল একটি বিল্ডিংকে আঘাত করেছিল যেখানে এমন সরঞ্জাম রয়েছে যা ক্ষতিগ্রস্ত হলে বিকিরণ মুক্ত করতে পারে। রাষ্ট্রপতির কার্যালয় অনুসারে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে কোনো পরিবর্তন হয়নি। রাশিয়ার ডেপুটি এনার্জি মিনিস্টার ইয়েভজেনি গ্রাভচাক বৃহস্পতিবার বলেছেন যে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বৃহস্পতিবার ভিয়েনায় সাংবাদিকদের বলেছেন যে পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলির নির্ধারিত সারণী পরিদর্শন করেছে, যদিও তিনি পরিদর্শনগুলি কিভাবে বা কখন হবে সে সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেবেন না। আর ভলান্টিয়ার্স ফ্রম আদার নেশনস হেল্পিং ইউক্রেন ডিফেন্ড ইটসেলফ, ইউক্রেনের সরকার বলছে প্রায় 20,000 বিদেশি তথাকথিত ইন্টারন্যাশনাল লিজিয়ন ফর দ্য টেরিটোরিয়াল ডিফেন্স অফ ইউক্রেনে যোগ দিয়েছে। তারা এলে যুদ্ধ করার জন্য অস্ত্র দেওয়া হয়। তাদের মধ্যে কয়েক হাজার আমেরিকান যারা লড়াইয়ে যোগ দিতে বলেছিল তাদের মধ্যে প্রায় 100 জন, ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছে। ইউএস স্বেচ্ছাসেবকরা হল ইউক্রেনের জন্য লড়াই করতে চাওয়া বিদেশিদের একটি ছোট উপচ্ছেদ, যারা দেশটিতে প্রবাহিত আন্তর্জাতিক সহায়তার মাত্রা একটি ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত। ওয়াশিংটন ইউক্রেনের সামরিক অ্যাটাশে মেজর জেনারেল বরিস গ্রেবেস্টস্কি বলেছেন স্বেচ্ছাসেবকরা ভাড়াটে নয় যারা অর্থ উপার্জন করতে আসছেন, তবে তারা স্বাধীনতার লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করতে আসছেন এমন শুভাকাঙ্ক্ষী মানুষ। মার্কিন সরকার আমেরিকানদের ইউক্রেনে যুদ্ধ করতে যেতে নিরুৎসাহিত করে, যা আইনি এবং জাতীয় নিরাপত্তার সমস্যা উত্থাপন করে। কানাডার প্রাক্তন লিবারেল আইন প্রণেতা বরিস ওয়েজেস নিউজকে, যিনি সেখানে নিয়োগের সুবিধা দিচ্ছেন, বলেছেন প্রায় 1,000 কানাডিয়ান ইউক্রেনের পক্ষে লড়াই করার জন্য আবেদন করেছে। What's the view from inside Russia? বৃহস্পতিবার ক্রেমলিনের কর্মকর্তাদের সাথে একটি টেলিভিশন বৈঠকের সময় পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলিকে সম্বোধন করেছিলেন, যা রুবেলকে বিপর্যস্ত করেছে এবং অনেক বড় কোম্পানিকে রাশিয়া ছেড়ে যেতে বাধ্য করেছে। অর্থনীতি অবশ্যই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেবে, পুতিন এসব বলেছে। রাশিয়ার কাজ করা বন্ধ করে দেওয়া কোম্পানির তালিকা বৃহস্পতিবার বেড়েছে। জার্মান ফ্যাশন ব্র্যান্ড হুগো বস সাময়িকভাবে তার স্টোর বন্ধ করে দিয়েছে এবং মার্কিন ভিত্তিক হোটেল চেইন হিলটন এবং ম্যারিয়ট তাদের মস্কো অফিস বন্ধ করে দিয়েছে, যদিও তাদের রাশিয়ান হোটেলগুলি
ফ্রাঞ্চাইজির মালিকানাধীন এবং পরিচালিত এবং থাকবে ঘোলা গোল্ডম্যান স্যাক্স বলেছে যে এটি রাশিয়ার তার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে। এটি রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর থেকে এটি প্রথমবার ওয়াল স্ট্রিট ব্যাংকে পরিণত হবে এবং জেপি মর্গান চেজ বলেছেন যে এটি তার রাশিয়ান ব্যাংকিং ব্যবসাকে আনওয়াইন্ডিং করেছে। এদিকে রাশিয়া দেশে তার পরিষেবার অ্যাক্সেস সীমাবদ্ধ করার পরে টুইটার নজরদারি এবং স্পঞ্জব এদিকে রাশিয়া দেশে তার পরিষেবার অ্যাক্সেস সীমাবদ্ধ করার পরে টুইটার নজরদারি এবং সেন্সরশিপ বাইপাস করার জন্য তার সাইটের একটি গোপনীয়তা সুরক্ষিত সংস্করণ চালু করেছে।